ওয়েলকাম টু এডুটেক্স নিরঞ্জন ইউটিউব চ্যানেল। যে সমস্ত শিক্ষক শিক্ষিকা লাইব্রেরিয়ান গ্রুপ সি এবং গ্রুপ ডি উৎসশ্রী প্রকল্পের মাধ্যমে জেনারেল ট্রান্সফার বা মিউচুয়াল ট্রান্সফার অর্ডার পেয়ে নতুন বিদ্যালয়ে জয়েন করেছেন, তাদেরকে নতুন বিদ্যালয় থেকে অ্যাপ্রুভাল করাতে হয়। এই অ্যাপ্রুভাল না হলে স্যালারি স্টার্ট হবে না। এবার এই অ্যাপ্রুভালের জন্য একটি এমসি রেজুলেশন করতে হয়। এই এমসি রেজুলেশন কিভাবে করবেন সেই নিয়ে আজকের ভিডিও। আমি এটি হুবহু তৈরি করেছি, যেরকম ভাবে মিটিং রেজুলেশন বুক থাকে সেই রকম ভাবেই তৈরি করেছি। এখানে দেখুন উপরে লেখা রয়েছে মিটিং রেজুলেশন বই, তারপর থাকে মিটিং রেজুলেশন বুক, এরকম ভাবে হুবহু লেখা থাকে। বা দিকে দেখুন লিখবেন মিটিং নাম্বার, এখানে মিটিং নাম্বারটা লিখতে হবে আর এখানে ডেট লিখতে হবে। ঠিক ডান দিকে রয়েছে স্থান বা প্লেস, এখানে লিখবেন বিদ্যালয় কক্ষ, আর সময় যখন মিটিংটা শুরু হবে সেই সময়টা এখানে লিখবেন। আর মাঝখানে দেখুন রয়েছে উপস্থিত সভ্যগণের নাম, নেম অফ মেম্বার্স প্রেজেন্ট, যে সমস্ত মেম্বাররা এমসির উপস্থিত থাকবেন তাদের নামগুলো এখানে লিখে নেবেন। 1 2 3 4 5 পর্যন্ত আছে, আরো যদি বেশি হয় সেক্ষেত্রে আপনি লিখে নেবেন। তারপর শুরু হচ্ছে রেজুলেশন, এখানে এরকম লেখা থাকবে রেজুলেশন, এবং ইংলিশে লেখা থাকবে রেজুলেশন অ্যাডপ্টেড। তারপর দেখুন আলোচ্য বিষয়, আলোচ্য বিষয় কি থাকলো, 1 নম্বর এবং 2 নম্বর, দুটো আলোচ্য বিষয় রয়েছে। 1 নম্বরে হচ্ছে অনলাইন জেনারেল ট্রান্সফারের অর্ডার প্রাপ্ত শিক্ষক শ্রীযুক্ত, এখানে শিক্ষকের নামটি লিখতে হবে, ব্র্যাকেটে দেখুন আছে শিক্ষকের নাম, যে শিক্ষক জয়েন করেছেন যার অ্যাপ্রুভালের জন্য এমসি রেজুলেশন হচ্ছে তার নামটা এখানে লিখবেন। যদি একাধিক শিক্ষকের অ্যাপ্রুভালের জন্য আপনি একটি এমসি রেজুলেশন করেন, আপনার স্কুলে যদি একাধিক শিক্ষক জয়েন করে, সেই ক্ষেত্রে আপনি এখানে প্রত্যেক শিক্ষকের নামগুলো লিখে দেবেন। আমি একটাই নাম এখানে লিখেছি এক্স দিয়ে, এক্স এর পরিবর্তে আপনি সবার নামগুলি এখানে লিখবেন। তাহলে কি হলো, অনলাইন জেনারেল ট্রান্সফারের অর্ডার প্রাপ্ত শিক্ষক শ্রীযুক্ত এক্স কে অ্যাপ্রুভাল দানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, এটা হচ্ছে আলোচ্য বিষয়ের 1 নম্বর। 2 নম্বরে রয়েছে বিভিদ। এবার 1 নং আলোচ্য সূচি, 1 নং আলোচ্য সূচিকেই বলা হয় এমসি রেজুলেশন নাম্বার 1, অর্থাৎ এমসিআর 1। অধ্যক্ষ সভায় পরিচালন সমিতির স্থায়ী সভাপতি শ্রীযুক্ত, এখানে এমসির যে প্রেসিডেন্ট, স্থায়ী প্রেসিডেন্ট আছে, পার্মানেন্ট প্রেসিডেন্ট আছেন, তার নামটা লিখবেন, মহাশয় সভাপতির আসন অলঙ্কৃত করেন। আজকের সভায় মাননীয় প্রধান শিক্ষক অথবা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সভাকে অবগত করেন যে বিদ্যালয়ে ইংরেজি বিষয়ক শূন্য পদে শ্রীযুক্ত, এখানে এক্স, এক্স মানে শিক্ষকের নাম, এখানে ইংরেজি বিষয়ের জায়গায় আপনার ক্ষেত্রে যে যে বিষয়ে শিক্ষক জয়েন করবেন সেই বিষয়ে শিক্ষকটা লিখবেন, লাল কালের জায়গাগুলো শুধু চেঞ্জ করতে হবে। তাহলে এখানে শিক্ষকের নাম এক্স এর জায়গায় লিখলেন, ড্যাশ রয়েছে এখানে, এ হাই স্কুল থেকে, মানে যে হাই স্কুল থেকে তিনি ট্রান্সফার হয়ে এসেছেন, পূর্বের স্কুলের নামটা এখানে লিখবেন এ এর জায়গায়। এ হাই স্কুল থেকে কর্মরত অবস্থায় জেনারেল ট্রান্সফার উৎসশ্রী প্রকল্পের মাধ্যমে এই বিদ্যালয়ে বিগত 16/9/2021 তারিখে বেলা 10:30 যোগদানের অনুমতি পাওয়ার পর যোগদান করেছেন, এটুকু লিখলেন। ব্র্যাকেটে দেখুন দেওয়া হয়েছে WBBSC কর্তৃক অর্ডার অফ জেনারেল ট্রান্সফার পেয়েছেন, যার মেমো নাম্বার এখানে দেওয়া আছে, তিনি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে যে ট্রান্সফার অর্ডার পেয়েছেন সেই অর্ডার নাম্বারটা এখানে আমি দিয়েছি। যদিও এই অর্ডার নাম্বারটা একটা কাল্পনিক নাম্বার, এবং অর্ডার নাম্বার এবং ডেট, যে ডেটে ট্রান্সফার অর্ডার পেয়েছেন সেই ডেটটাও এখানে লিখে দেবেন, এবং রিলিজ অর্ডার মেমো নাম্বারটা লিখবেন, আপনি পূর্বের বিদ্যালয় থেকে যে রিলিজ অর্ডার নিয়েছেন সেই রিলিজ অর্ডারের মেমো নাম্বার এবং কোন ডেটে রিলিজ নিয়েছেন সেই ডেটটা এখানে লিখবেন। অধ্যক্ষ সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতি ক্রমে তাকে সহশিক্ষক পদে যোগদান অনুমোদিত হয়। প্রধান শিক্ষক অথবা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, TIC হলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লিখবেন, শিক্ষককে, প্রধান শিক্ষক অথবা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে উক্ত শিক্ষকের যোগদান সরকারি অনুমোদন লাভ করার নিমিত্ত প্রয়োজনীয় নথি তৈরি করে সংশ্লিষ্ট জেলা বিদ্যালয় পরিদর্শকের দপ্তরে দাখিল করার জন্য অনুরোধ করা হয়। তারপর সভায় অন্য কোনো আলোচনা না থাকায় সভাপতি মহাশয় সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে সভার সমাপ্তি ঘোষণা করেন। এই হচ্ছে এমসি রেজুলেশন ফর অ্যাপ্রুভাল, এখানে স্বাক্ষর, সভাপতি এখানে সাইন করবেন,
এখানে হাই স্কুলের নামটা লিখতে হবে, শুধু আমি হাই স্কুল লিখেছি, আর এখানে নিচে পরিচালন সমিতি কথাটা লিখে দিতে হবে। এবার যে সমস্ত মেম্বাররা উপস্থিত ছিলেন তাদের নামগুলি আপনি উপরে লিখেছেন, এবার নিচে মেম্বারদের স্বাক্ষর সাইন নিতে হবে। আবার অনেকে কি করেন, এখানে সিগনেচার একবারে নিয়ে নেন, এখানেই সিগনেচার নিয়ে নেন, সেই ক্ষেত্রে নিচে সিগনেচার না করালে হবে। এখানে যদি নামগুলো আপনি লিখে দেন সেই ক্ষেত্রে নিচে সিগনেচার নেবেন। এইভাবে কিন্তু আপনি এমসি রেজুলেশন তৈরি করতে পারেন। আমার অনেক রিকোয়েস্ট এসেছে তাই এটি আমি করেছি। যদি আমার এই চ্যানেলটি ভালো লাগে তাহলে আপনারা এই চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আরও নতুন এডুকেশনাল ভিডিও এবং ট্যাক্স রিলেটেড ভিডিওর আপডেট পেতে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।